আছো তোমরা সবাই? আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে মা রান্না করবে পাঁচমিছালি চুনো মাছের চচ্চড়ি। তো মা এটা কীভাবে তৈরি করে তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। মা এখানে পেঁয়াজ লঙ্কা একটু সবজি কেটে রেখেছে। সবজির মধ্যে আছে আলু, ডাঁটা, বেগুন, টমেটো আর ঝিঙে। তো মা এটা কীভাবে তৈরি করে এবার দেখো তোমরা। মা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে গরম হতে, এবার পেঁয়াজটা দেবে। এখানে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করছে। পেঁয়াজটা ভাজা হতে হতে মা এইদিকে এখন মাছের মশলাটা মাখাবে। এর মধ্যে এখন হলুদ দিয়ে দিচ্ছে। লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবে। আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে। অল্প করে সব দিয়েছে। এবার মাছটায় নুন দেবে। নুন দিয়ে মাছটা মাখাবে। আর কাঁচা তেল দেবে। মাছটা এখানে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছে মা। তো দেখো এখানে মাছটা পুরো মাখানো হতে হতে এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। মা এখন সবজিগুলো দিয়ে ওর সাথে হালকা ভেজে নেবে। তো এই সবজির মধ্যে এখন কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছে। সব একসাথে এখন ভাজা হবে সবজিগুলো। সবজিগুলো এখানে ভাজা হচ্ছে। সবজিগুলো ভাজার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবে। দেখো এখানে টমেটো দেব। সবজিটা হালকা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার মা আমাকে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছে। তো দেখো এর মধ্যে মা মাছ মাখানোগুলো দিয়ে দিচ্ছে। এখন এটা হালকা হালকা করে মা সব একসাথে কষাবে। তো এখন এটা আস্তে আস্তে অল্প গ্যাসের আগুন কমিয়ে দিয়েছে। আস্তে আস্তে এটা হতে থাকবে, তারপরে দেখাচ্ছি আবার। তো দেখো মাছটা হালকা হালকা ইয়ে হয়ে এসছে। তো এটা পুরো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প সামান্য অল্প জল দেবে। জল দেওয়ার পরে মা এখন এটা ঢাকা দিয়ে দেবে। ওটা এখন আস্তে আস্তে হবে। তো দেখো রান্নাটা পুরো হয়ে এসছে। এবার মা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে। তাহলেই পুরো কমপ্লিট পাঁচমিশালি চুনোর চচ্চড়ি। তো দেখো চুনো মাছের পাঁচমিশালি চুনো মাছের চচ্চড়িটা কীরকম লাগলো রান্নাটা তোমরা অবশ্যই জানাবে কমেন্টের দ্বারা। আর দেখো রুদ্র তোমাদের আজকে কি বলতে চায় একটু দেখো তো, বলো কি বলবে বলো। আমার সেলেন্স ভালো, আমার সেলেন্স ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। ভিডিও লাইক করলে ভালো করবে লাইক করে দেবেন।
করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো